ভেরি গুড আফটারনুন, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি আর রাজ দুজনেই ভালো আছি। আজকের ডেটটা তোমাদের বলে দিই, 14ই ফেব্রুয়ারি, ঠিক আছে? তো আজকে 14ই ফেব্রুয়ারি, তোমরা সবাই জানো আজকে কি, ভ্যালেন্টাইন্স ডে। তো তোমাদের সকলকে, যারা দেশে আছো, বিদেশে আছো, যেখানেই আছো না কেন, তোমাদের সকলকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তোমাদের আজকের দিনটা খুব ভালো কাটুক এটাই প্রে করি। শুধু আজকের দিনটা বলে নয়, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত যেন তোমাদের ভালো কাটে, তো এটাই আমি প্রার্থনা করি। আর আজকে যেহেতু স্পেশাল ডে, তো সেটা আরও ভালো, বেশি ভালো করে যাতে কাটে, তো সেটার জন্যই আমি প্রে করছি, ঠিক আছে? শুধু তোমাদের না, আমারও যাতে ভালো কাটে। কারণ কি, বছরে তো একবারই এই দিনগুলো আসে, আর এই দিনগুলো মনে রেখেই আমরা সম্পূর্ণ বছরটা কাটিয়ে দিই, মানে ছোট ছোট মুহূর্তগুলো মনে রেখে। তো আজকে আমাদের বাড়িতে কিন্তু কোনো স্পেশাল কিছু হচ্ছে না, আজকে রাজের অফিস আছে। তো রাজ বলেছে যে সন্ধ্যের সময়, দাঁড়াও একটু বসে নিই, তারপরে তোমাদের সাথে কথাটা বলছি। রাজ বলেছে ও সন্ধ্যের সময় একটু তাড়াতাড়ি অফিস থেকে আসবে, আর আমরা একটুখানি বাইরে যাব, ঠিক আছে? বাইরে বলতে খুব বেশি দূরে না, আশেপাশে ক্যাফে বা রেস্টুরেন্ট যেখানে হোক আমরা যাব, ঠিক আছে? তো এরকমই একটা প্ল্যান আছে। তো টোটাল বিষয়টা রাজের উপর ডিপেন্ড করছে, ও কখন আসবে না আসবে, ঠিক আছে? দেরি হলে আর বেরোবো না, কারণ বুঝতেই পারছো ঠান্ডা ওয়েদার, এই ঠান্ডা ওয়েদারে বেশি রাত করে বেরোবো না। আমি যখন কলেজে পড়তাম, তো মনে পড়ে আমরা একে অপরকে যখনই দেখা হতো এই দিনটাতে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে উইশ করতাম, যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, মানে চারিদিক দেখালে শোনা যাচ্ছে, এ ওকে উইশ করছে, ও ওকে উইশ করছে, মানে আমি হয়তো যাচ্ছি, কেউ হয়তো এসে বলে এই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, যে থ্যাংক ইউ হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, আমিও আবার রিটার্ন করলাম, এই মানে দারুণ এনজয় হতো। তো এখন তো বিয়ে হয়ে গেছে, রাজ আমাকে সকালবেলাতে বললো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে পড়না, আমিও বললাম হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে রাজ। তো যাই হোক, এই করে ছোট ছোট মুহূর্তগুলো আমরা না ধরে রাখার খুব চেষ্টা করি আমি আর রাজ। জানি না বাকিরা কি করো তোমরা, কিন্তু আমরা এই ছোট ছোট মুহূর্তগুলো খুব ধরে রাখার চেষ্টা করি। আর এগুলোই তো স্মৃতি হয়ে যাবে, যখন আজ থেকে ধরো 15 থেকে 20 বছর পার করে আমরা যখন একটা এজেড, মানে একটু বয়সের দিকে এগিয়ে যাবো, একটু বেশি বয়সের দিকে, তখন কিন্তু এই দিনগুলোই আমাদের মনে পড়বে যে আমরা বেশ ভালোভাবে এই দিনগুলো স্পেন্ড করেছি। তো এই দিনগুলোর জন্য আমি মিস করি না কোনোভাবেই, যতটুকু পারি একটু স্পেশাল বানানোর চেষ্টা করি, বা রাজও তাই করে। তো তাই জন্য রাজ বলেছে, কাজের প্রেশার আছে অফিসে, তাও বলেছে কিন্তু চেষ্টা করবো তাড়াতাড়ি আসার, যাতে এই কাছে পিঠে কোথাও গিয়ে একটু এক কাপ কফি অন্তত খেয়ে আসবো দুজনে একসাথে গিয়ে, মানে এরকমই একটা প্ল্যান করা আছে, ঠিক আছে? আর একটু পরে যাবো গিয়ে আমি আবার রাতের রান্নাটা করে রাখবো, কেন ডিনার করার কিন্তু প্ল্যান নেই বাইরে। তো একটু পরে গিয়ে রান্নাবান্নাগুলো করে নেবো, আর এখন এই ঘরে একটু বসি। আজকে যাদের জন্মদিন তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? আর আজকের দিনটা খুব ভালো করে কিন্তু এনজয় করো তোমরা। আর এখন এই ঘরে একটুখানি বসে আছি। আজকে সকাল থেকে ভেবেছিলাম ব্লগ শুরু করব, কিন্তু ব্লগটা শুরু করলাম না, কারণ কি ঘরের একটু ক্লিনিং করছিলাম, পুরো ধুলো পড়ে গেছিলো, আর আমাদের যে আর্টিফিশিয়াল যে প্ল্যান্টগুলো আছে ওগুলোতে পুরো ধুলো পড়ে গেছিলো, ওগুলো পরিষ্কার করলাম। তো সেই কারণে আর ব্লগটা শুরু করিনি, ভাবলাম যে একেবারে বিকেল থেকেই ব্লগটা শুরু করব। ভালো রোদ আসছে, তো একটু বসে থাকি এখন, আর যখন রান্না করব তখন তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব, ঠিক আছে? আমি এখন রাতের জন্য যে সবজিটা করছি, তো সেটা একটু বেশি পরিমাণেই করছি, কারণ পরের দিন সকালবেলাতে রাজকে ভাতের সাথে একটুখানি দিয়ে দেব, সেই কারণে একটু বেশি পরিমাণে করছি। আমি এখন টোফুর সবজি বানাচ্ছি, তো টোফুটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি, সেটা তোমরা দেখতেই পেলে, আর আলু আর মটরশুঁটি দিয়ে সবজিটা বানাবো। আর স্পেশাল মশলা বলতে কাশ্মীরি রেড চিলি পাউডার আর কিচেন কিং মশলা একসাথে জল দিয়ে গুলে একেবারে দিয়ে দেবো, আলাদা আলাদা করে দেবো না, কারণ গুঁড়ো মশলা দিলে পুড়ে যায়, ঠিক আছে? সেই কারণে জল দিয়ে গুলেই একসাথে দিয়ে দেবো। আর নামানোর ঠিক আগে কাসুরি মেথি আর ধনে পাতা দেবো। তো এইভাবে রান্নাটা করবো, আর এর আগেও এইভাবে রান্নাটা করেছি, খেতে খুব ভালো হয়, আজকেও একইভাবে করছি। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটু সাজিয়েছি, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। আর এই যে দেখছো কাপল স্ট্যাচু রয়েছে, তো এটা আমার বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডেতে রাজ উপহার দিয়েছিল, তো সেটা দিয়ে আজকে সাজালাম। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে তোমরা জানাবে। এখন আমি
চা বানাবো, আর চা খেতে খেতে এডিটিং করতে হবে, কারণ আগামীকাল যে ভিডিওটা আমি আপলোড করবো সেটা না এখনো পর্যন্ত আমার এডিটিং করা হয়নি, কারণ আজকে সারাদিনে এতটুকু সময় পাইনি এডিটিং করার। তো এখন আমি চা বানিয়ে এডিটিং করতে বসবো, আর ওয়েদারটা তো ঠান্ডা, তো চা খেতে খেতে এডিটিং করতে বেশ ভালোই লাগে, একটা এনার্জি পাওয়া যায়। আর রাত যখন ফোন করবে তখন আমি রেডি হব, আগে থেকে রেডি হচ্ছি না, বাই চান্স যদি যাওয়া না হয় তো সেই কারণে এখন রেডি হব না। আর যাওয়ার আগে যতটুকু আমার এডিটিং হয়ে যায় ততটুকুই আমার ভালো, আর সম্পূর্ণ যদি এডিটিং হয়ে যায় তাহলে তো আরোই ভালো, আর কোনো টেনশনই থাকবে না, ঠিক আছে? তো যতটা পারি করে নিচ্ছি, তো আগে চা বানিয়ে নিই, ঠিক আছে? পরে আবার তোমাদের সাথে কথা বলবো। রাজ এখন ফোন করেছিল, বললো রেডি হয়ে নিতে, আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 15টা বাজে। তো আমার যাওয়ার একেবারে ইচ্ছে ছিল না, রাজকে বললাম যে থাক আজকে দিনটা, কিন্তু রাজ বলছে যে না আজকে থাকলে হবে না, কারণ রাজ তাড়াতাড়ি ফিরে চলে আসছে। 15টা ওর কাছে তাড়াতাড়ি হচ্ছে, কারণ কি ও আরো বেশি দেরিতে আসে বাড়িতে। তো বললাম আমাকে রেডি হয়ে নিতে, আর আমার জানো তো এডিটিং কমপ্লিট হয়ে গেছে, কিন্তু থাম্বনেল বানানো এখনো হয়নি, ফিরে এসে আবার থাম্বনেল বানাবো। আর তোমরা তো দেখেছো ডিনার আমি বানিয়ে রেখে দিয়েছি, তো আজ ডিনারে চিন্তা নেই। আর গতকালকে না বেশি করে রুটি বানিয়ে রেখে দিয়েছি না, তো ফিরে এসে রুটিটা ওই খাওয়ার সময় গরম করে নেব। আর আমি আমরা যেখানে যাচ্ছি, যে ক্যাফেতে যাচ্ছি, সেটা আমাদের এখান থেকে খুবই কাছে, আমাদের এই বড় ঘর, তারপর ছোট ঘর, আমাদের এই বিল্ডিং এর ছাদ, সব জায়গা থেকে ওই ক্যাফেটা দেখা যায়, খুবই কাছে। আর আমরা বাইক নিয়ে যাব না, হেঁটেই চলে যাব। হাঁটতে কতক্ষণ লাগবে? 1.5 থেকে 2 মিনিট লাগবে, ঠিক আছে? এতই কাছে, তোমরা বুঝতেই পারছ যে মানে কতটাই কাছে। তো সেখানে যাব, আর আজকে যেহেতু স্পেশাল ডে তো সেই কারণে ক্যাফেটা একটু ভালো করে সাজাবে, তো সেটাই তোমাদের সাথে আবার শেয়ার করে নেব। আর এখন বেশি কথা বলছি না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, আর রাজ তো ড্রেস চেঞ্জ করবে না, ও যে ড্রেস পরে অফিসে গেছিল তো সেই ড্রেস পরেই ও চলে যাবে, তো আমার জন্য দেরি হয়ে যাবে আমি যদি আবার দেরি করি। তো আমি আগে রেডি হয়ে নিচ্ছি, রেডি হয়ে নেওয়ার পর যদি টাইম পাই বাড়িতে কথা বলবো, আদারওয়াইজ একেবারে ক্যাফে দিকে কথা বলছি। তো যেটাই করি না কেন তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা তাহলে দেখে নিও। সাইড ক্যাফেতে চলে এসেছি, কিছুক্ষণ থাকবো এখানে, তোমাদের সাথে এর আগে একবার শেয়ার করেছিলাম, তো আজকেও একটু অল্প করে শেয়ার করে নেব। আর রাজ ওইদিকে চলে গেছে অলরেডি, তো এদিকে না এদিকে, ঠিক আছে, চলে গেছে, এবার আমিও যাব, চলো। এই পুল সাইড ক্যাফেটা নতুন হয়েছে, খুব বেশি দিন হয়নি, তো এর আগে একদিন আমি এসেছিলাম, আর আজকে নিয়ে 2 নম্বর দিন হচ্ছে। তো আমাদের ফ্ল্যাট থেকে না বেশি দূর নয়, খুবই কাছে, হাঁটা পথে ওই 1.5 থেকে 2 মিনিট, তো বুঝতেই পারছো কতই কাছে। আর আমাদের এই ফ্ল্যাটের বড় ঘর থেকে ছোট ঘর থেকে দেখা যায়, তো তোমাদের কোনো এক সময় আবার দেখাবো। এই ক্যাফেটা খুব সুন্দর সাজানো, সে কারণে আমার এখানে আসতে খুব ভালো লাগে। আমরা 2 কাপ কফি আর মশলা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম, তো সেটা চলে এসেছে, আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে মেয়োনিজ এসেছে, আর কফিতে সুগার দেওয়া নেই, আলাদা করে সুগার কিউব দিয়ে দিয়েছে। আরে দেখো লাইট দিয়ে দিয়ে কি সুন্দর ডিজাইন করেছে, দেখতে খুব সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। আর এই ক্যাফেতে এসে একটাই অসুবিধে, তোমাদের সাথে আমি ডাইরেক্ট কথা বলতে পারি না, কারণ বুঝতেই পারছো গান চলে, তো সেই কারণে আমি কথা বলতে পারি না, গানের সাউন্ড শোনা গেলে তো আবার কপিরাইট ক্লেম এসে যাবে, তাই জন্য পরে আমি ভয়েস দিচ্ছি। এই দেখো বিশ্ব বাংলার গ্লোবটা কি সুন্দর ঘুরছে, দেখতে খুব সুন্দর লাগছে। এটা আরও ভালো লাগবে যদি আমি ক্যাফে থেকে বেরিয়ে গিয়ে রোডে দাঁড়িয়ে যদি এটার ভিডিও করি, তাহলে দেখতে বেশি ভালো লাগবে, কারণ রোডের দিকটাতেই হচ্ছে এটার ফ্রন্ট সাইড, বুঝেছো তো? আর আমি যে ক্যাফেতে দাঁড়িয়ে ভিডিওটা করছি এটা হচ্ছে ব্যাক সাইড থেকে, তো সে কারণে অতটা ভালো লাগছে না, ফোয়ারাগুলো অতটা ভালো করে বোঝা যাচ্ছে না। তো আমি কোনো এক সময়
রোডে গিয়ে দাঁড়িয়ে এটার একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। আজকে আর যাচ্ছি না রোডের দিকে, আমি আজকে ক্যাফের ভিতরেই রয়েছি, ঠিক আছে? গুড মর্নিং বন্ধুরা, গতকালকের ব্লগটা তো শেষ করা হয়নি, তো আজকে ওই ব্লগটা আমি শেষ করছি। আর কারণটা তোমাদেরকে জানিয়ে দিই, কেন আমি গতকালকে তোমাদেরকে বাই বলতে পারিনি, কারণ ফিরে আসার পর ডিনার করে নিয়েছি। ডিনার করার পরে তারপরে থাম্বনেল বানানো বাকি ছিল, তো সেটা তোমাদের বলেছিলাম, তো সেইটাই করতে হলো, থাম্বনেল বানালাম। তারপরে টুকটাক আরও বেশ কাজকর্ম ছিল, তো সেই কারণে তোমাদের কাছে আর আসতে পারিনি। তাই ভাবলাম যে একেবারে সকালবেলাতে তোমাদের কাছে বাই বাই জানিয়ে দেবো। আর সকালবেলাতে রান্নাবান্নাগুলো করেছি, কিন্তু সেগুলো আর তোমাদের সাথে আজকে আর শেয়ার করলাম না, কারণ ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে আর রাজ অফিস চলে গেছে। তো গতকালকের ব্লগটা আজকে তাহলে আমি শেষ করছি। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, তাহলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। আর পরের ব্লগে বা ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। তোমরা নিজেদের কেয়ার নিও। আজকে আসছি, টাটা, বাই বাই।